কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে 13টি যুব সংগঠনকে 5,30,000 টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গত 18 জুলাই কিশোরগঞ্জ যুব প্রশিক্ষণ ভবনে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে যুব সংগঠন সমূহকে 2022-2023 অর্থবছরের অনুদানের এসব চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুবেল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর মোহাম্মদ সিরাজুল ইসলাম। কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধিদপ্তরের সহকারী পরিচালক জেড এ শাহাদত হোসেন, মোহাম্মদ কামাল উদ্দিন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম আব্দুল কাদির ভূঁইয়া হিরু প্রমুখ। অনুষ্ঠানে জেলার 13টি যুব সংগঠনকে 5,30,000 টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি 3 মাস মেয়াদি গবাদি পশু, হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক আবাসিক 97তম প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন। এছাড়াও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে যুব ও যুবনারী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে উপস্থিত সকলকে মাতিয়ে তোলেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাগণ, প্রশিক্ষণার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।